নিয়ম রক্ষার শেষ ওয়ানডেতে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ। বৈরি কন্ডিশনে ছোট স্কোয়াড নিয়ে প্রশ্ন অধিনায়কের। 16 জন থাকা বিশেষ করে এইসব দেশে ভালো কি জন্য, যে হতে পারে কারো ইঞ্জুরি হতে পারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরাকে আতিথ্য দিচ্ছে বিজেএমসি, আজ শেষ হচ্ছে সপ্তম রাউন্ড। রাতে চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16-এর বিগ ম্যাচ, অ্যানফিল্ডে বায়ার্নের পরীক্ষা নেবে লিভারপুল, ভিন্ন ম্যাচে নামবে বার্সেলোনা। সবাইকে আমন্ত্রণ, গাজী গ্রুপ স্পোর্টস 24-এ আপনাদের সাথে আছি নিয়ামতুল্লাহ বাবু। শিরোনাম শুনছিলেন, শুরুতে মিনিস্টারের সৌজন্যে জানাবো নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে কাল শেষ ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে টিম টাইগার্স। ইঞ্জুরি সমস্যায় একাদশ নিয়ে দুশ্চিন্তা থাকলেও ইতিবাচক মনোভাব নিয়ে নামতে চায় দল। হতাশা ভুলে জয়ে চোখ অধিনায়ক মাশরাফির, যোগ দিয়েছেন মুমিনুল হক। ম্যাচ শুরু বুধবার রাত 4টায়। দারিদিন থেকে সামিউল টিটু রিপোর্ট। এটা আমাদের সিরিজটা হেরে গিয়েছি, শেষ ম্যাচটাও আছে, আমরা অবশ্যই চেষ্টা করব। বাট সেই সাথে আসলে ইম্প্রুভমেন্টের জায়গা কোনটা আছে, কোনটা ভুল করেছি, সেইগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। জয়ের ব্যাপারে প্রত্যাশা করতেই পারেন অধিনায়ক, তবে কণ্ঠে নেই মাশরাফি সুলভ সেই আত্মবিশ্বাস। ব্যাটিংয়ে অধিনায়কের বড় আস্থা মুশফিকুর রহিম, বুকে ব্যথা নিয়ে শেষ ম্যাচে খেলবেন, তবে হ্যামস্ট্রিংয়ের চোটে মোহাম্মদ মিঠুনকে পাওয়ার কোনো আশাই নেই। বিকল্প হিসেবে মঙ্গলবার সকালেই ক্রাইস্টচার্চ থেকে উড়িয়ে আনা হয়েছে মুমিনুল হককে। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত ওই দুজনের অপেক্ষায় থাকতে চান অধিনায়ক। এখন আসলে ওদের রিপোর্টের পরে কিছুটা ওয়েট করতে হচ্ছে, ওদের রিপোর্টটা আসার পরে হয়তো বা আলোচনা করা যাবে। ব্যাক অফ মাইন্ডে অবশ্যই একটা চিন্তা করা আছে, হয়তো বা আমরা আশা করছি না যে দুইজনই খেলতে পারবে না, এরকম আশা করছি না, আমরা এক্সপেক্ট করছি হয়তো বা ভালো রেজাল্ট আসবে রিপোর্টে। ব্যাটিং গভীরতা কমিয়ে নিউজিল্যান্ড সফরে অবশেষে খেলা হতে পারে রুবেল হোসেনের। নিয়ম করে রাতে বৃষ্টি, ডানেডিনের আউটফিল্ড ভারী, উইকেট কিছুটা নরম। সূর্য যদি ম্যাচের দিনেও আড়ালে থাকে, ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা। সেই চ্যালেঞ্জে চোখ থাকবে দুই ওপেনারের ওপর। প্রথম দুই ম্যাচে তামিম ইকবাল লিটন দাসের সম্মিলিত অবদান 12 রানের, যার মধ্যে তামিমেরই 10। অবিশ্বাস্য ফর্মে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, বাংলাদেশের বিপক্ষে প্রথমবার এক সিরিজে টানা 3 সেঞ্চুরি করার হাতছানি কোনো ব্যাটসম্যানের। অধিনায়ক কেন উইলিয়ামসনের বিশ্রামে ফিরেছেন কলিন মানরো, একাদশে ফেরার লড়াইয়ে আছেন টিম সাউদি ও মিচেল স্যান্টনারও, বিশ্বকাপের আগে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দলে। টম ল্যাথম প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন ব্ল্যাক ক্যাপদের। এই মাঠে খেলতে আমি বরাবরই পছন্দ করি ছোট বাউন্ডারি। গত বছর দারুণ একটা সেঞ্চুরি করেছিলাম এখানে, সিরিজ আগে নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের সঙ্গে কিছুটা নির্ভর হয়ে খেলতে পারবো আশা করি। ডানেডিনে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড, এখানে খেলা 7 ম্যাচের সবগুলোতেই জিতেছে। এখন পর্যন্ত সিরিজের 2 ম্যাচই হয়েছে এক পেশে, শেষটায় সেই ধারায় বদল আনতে না পারলে নিউজিল্যান্ডের মাটিতে টানা 4র্থবারের মতো হোয়াইট ওয়াশের হাতছানি বাংলাদেশের সামনে। চ্যালেঞ্জটা নিয়েছে টিম টাইগার্স, সেক্ষেত্রে সান্ত্বনার একটি জয় টেস্ট সিরিজের জন্য হয় বড় এক প্রেরণা। স্যামুয়েল টিটু, চ্যানেল 24, ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন, নিউজিল্যান্ড। বৈরী কন্ডিশনে কেন 14 জনের স্কোয়াড তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিতর্ক উস্কে দিয়েছে হঠাৎ করে ওয়ানডে দলে মুমিনুলের অন্তর্ভুক্তি, যিনি কিনা নেই বিশ্বকাপ পরিকল্পনায়। ইঞ্জুরি জর্জরিত স্কোয়াডের বাড়তি 3 ক্রিকেটারই বোলার। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করেই যেমন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে স্কোয়াডে সাব্বিরকে রেখেছিল বিসিবি, বিপদে পড়ে এই সিরিজের ওয়ানডে দলে ফেরানো হলো মুমিনুলকে কোনো ঘোষণা ছাড়াই। এর আগেও 2016 সালে দলের সঙ্গে থেকে যাওয়া অনভিজ্ঞ নাজমুল হোসেন শান্তর টেস্ট ডেবিউ করানো হয়েছিল এমনই উদ্ভট পরিস্থিতিতে। নিউজিল্যান্ডের কঠিন সফরে সাকিবের বিকল্প হিসেবে এবার কাউকে নেওয়া হয়নি স্কোয়াডে। মুশফিক মিঠুনও যখন ইঞ্জুরিতে পড়লেন, দল সাজাতে গিয়ে দেখা যাচ্ছে রিজার্ভ বেঞ্চের বাইরে থাকা শফিউল, রুবেল, নাইম তিনজনই বোলার। মাশরাফিরও প্রশ্ন, এমন কন্ডিশনে দল কেন 14 জনের? হয়তো বা এক্সট্রা একটা ব্যাটসম্যান থাকলে ভালো হতো। আমি আমার মতো বলতে পারি যে 16 জন থাকা বিশেষ করে এইসব দেশে ভালো কি জন্য, যে হতে পারে কারো ইঞ্জুরি হতে পারে। চমকটা মুমিনুল হকের অন্তর্ভুক্তি নিয়ে, যাকে ইংল্যান্ড বিশ্বকাপে খেলানোর কোনো ভাবনাই নেই নির্বাচকদের। ভালো সময়ে যার উপর আস্থা ছিল না তার উপরেই এখন ভরসা খুঁজছে দল। আমাদের তো হাতে আর কেউ নাইও, সো আমাদেরকে কাউকে না কাউকে দিয়ে তো জায়গাটা পূরণ করতেই হবে। ওয়ানডে এক্সপিরিয়েন্স বলতে একমাত্র এখানে মুমিনুলই আছে, যার এক্সপিরিয়েন্স আছে। পরিস্থিতি এমনিতেই কঠিন, সঙ্গে ইঞ্জুরি, টিম বাংলাদেশকে ফেলেছে গভীর সংকটে।
সামিউল টিটু, চ্যানেল 24, ডানেডিন, নিউজিল্যান্ড। ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল আন্তর্জাতিক পথ চলায় যার সাথে জড়িয়ে বাংলাদেশের নাম। শতবর্ষী এ ক্রিকেট গ্রাউন্ডেই কাল হোয়াইট ওয়াশ এড়ানোর কঠিন লক্ষ্য বাংলাদেশের। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মাঠটি ঘুরে দেখেছেন সহকর্মী সামিউল টিটু। ক্যারিস ব্রুক স্টেডিয়াম, নেথান অ্যাস্টলের দ্রুততম ডাবল সেঞ্চুরির সেই কীর্তি সহ ক্রিকেট রাগবির কত ইতিহাসের সাক্ষী না ছিল ডানেডিনের ঐতিহ্যবাহী এই মাঠ। কিন্তু 2011 সালে ক্যারিস ব্রুক ভেঙে ফেলার পর স্থায়ীভাবে ক্রিকেট চলে আসে ইউনিভার্সিটি ওভালে। ক্যারিস ব্রুক থাকতেই অবশ্য এই মাঠের অভিষেক, 2008 সালে টেস্ট, 10-এ ওয়ানডে। আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এই মাঠের শুরুর দুই ম্যাচে এই জড়িয়ে বাংলাদেশ। ঠিক 100 বছর আগে 1920-এ যাত্রা শুরু ওভালের। ডানেডিনের বিখ্যাত ওটাগো ইউনিভার্সিটির ভেতরে এর অবস্থান, দর্শক ধরে টেনে টুনে প্রায় 6,000। ব্যাটসম্যানদের স্বর্গ রাজ্য হিসেবে ওটাগো ওভালের বিশেষ সুনাম। গেল বছর ইংল্যান্ডের করা 335 রান টপকে গিয়েছিল নিউজিল্যান্ড। দুপাশের ছোট বাউন্ডারি হাই স্কোরিং ম্যাচের আভাস দেয় নিয়মিত, তবুও এসব কন্ডিশনে খেলতে এলে বাংলাদেশের বড় ভয় 22 গজ নিয়ে। The pitch doesn't really change, so আসলে এখানে পুরো দিনই উইকেটের আচরণ একই রকম থাকে, তাই টস কোনো ব্যাপার না। নিউজিল্যান্ডের অন্যান্য ভেন্যুর চেয়ে এটি মোটেই আলাদা নয়। প্রশান্ত মহাসাগরের পাশে নিউজিল্যান্ডের আরেকটি হার্বার সিটি ডানেডিন, প্রাকৃতিক ছোঁয়ায় বেষ্টিত আরও একটি ভেন্যু ইউনিভার্সিটি ওভাল। প্লেয়ার্স ড্রেসিং রুম, বোর্ড লাউঞ্জ সহ এটি স্টেডিয়ামের মূল কাঠামো। আর তার উল্টো দিকে ছোট্ট গ্যালারি, বাকিটা জুড়ে গ্রাস ব্যাংক। ফুটবলের খবর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আজ সপ্তম রাউন্ড শেষ হচ্ছে ফেভারিট বসুন্ধরার ম্যাচ দিয়ে। এই মুহূর্তে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে কিংসদের প্রতিপক্ষ টিম বিজেএমসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 4টায় মুখোমুখি হবে রহমতগঞ্জ মুক্তিযোদ্ধা। আমরা এখন সরাসরি নোয়াখালীতে যাচ্ছি, সেখানে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, ম্যাচের সবশেষ অবস্থা কি, আর দর্শকদের বেশ উৎসাহ উদ্দীপনা দেখছি আপনার পেছনে, গ্যালারি ভর্তি দর্শক, তাদের অবস্থা জানাবেন। হ্যাঁ বাবু, আপনি জানেন আজকে পঞ্চম দিনের মতো খেলা চলছে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে। আজকে আজকে যে খেলাটি শুরু হয়েছে, ইতিমধ্যে রেফারির কলের সঙ্গে সঙ্গে খেলা শুরু হয়ে গেছে। আজকের খেলায় অংশগ্রহণ করছেন টিম বিজেএমসি এবং বসুন্ধরা কিংস। আপনি জানেন বসুন্ধরা কিংস একটি শক্তিশালী দল, একই সঙ্গে বিগ বাজেট নিয়ে তারা এই মৌসুমে ফুটবলকে নিয়ে ফুটবলে এসেছেন। তো আপনি আমার পিছনে যে দর্শক দেখতে পাচ্ছেন, সেখানে বেশিরভাগই হচ্ছে যে কিংস এর পক্ষে অনেক দর্শক আমরা দেখেছি। তাদের হাতে রয়েছে প্লে কার্ড, গায়ে গেঞ্জি, টি শার্ট, এরকম রয়েছে। তো আমি একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, গত 6টি ম্যাচ কিন্তু খেলেছেন টিম বিজেএমসি, এর মধ্যে 7টি ম্যাচেই তারা হেরেছেন এবং 2টিতে ড্র করেছেন। আজকে তাদের সপ্তম ম্যাচ চলছে, সপ্তম ম্যাচটি কিন্তু শুরু হয়েছে এবারকার বিগ বাজেটের এবং দাপটশালী কিংস এর সঙ্গে। তো ভাগ্য নির্ধারণের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো অন্তত 40 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, তারপরে আমরা জানতে পারবো আজকে আসলে কে হবেন বিজয়ী। বাবু সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক নোয়াখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুমন ভৌমিক, জানাচ্ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16-এর প্রথম লেগের বিগ ম্যাচের রাতে লড়বে লিভারপুল বায়ার্ন মিউনিখ। অ্যানফিল্ডে অলরেডদের দুর্গ, তবে ইয়ুর্গেন ক্লপের চিন্তায় ইঞ্জুরি সমস্যা। এদিকে অপর ম্যাচে জায়ান্ট বার্সেলোনাকে আতিথ্য দেবে অলিম্পিক লিও। দুটি ম্যাচই শুরু হবে রাত 2টায়। ইংল্যান্ড জার্মানি মহারণের কেন্দ্র অ্যানফিল্ড, যেখানে লিভারপুলের গড়া ইংলিশ দুর্গ পতনের লক্ষ্য জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। নিজ দেশের লিগেও একটা সাম্যাবস্থা দুদলের। সিটির থেকে এক ম্যাচ কম খেলে গোল ব্যবধানে ইপিএলে টেবিলের 2 নম্বরে অলরেডরা, বুন্দেসলিগায় একই অবস্থানে বাভারিয়ানরা, সামনে তাদের ডর্টমুন্ড। তবে সব ছাপিয়ে ঘটনাটা অন্যখানি, সেটার নাম অ্যানফিল্ড। ইউরোপীয় আসরে ঘরের মাঠে সবশেষ 19 ম্যাচে অপরাজিত লিভারপুল, জয় 14টায়। প্রতিপক্ষ বায়ার্ন একই মাঠে সবশেষ 3 ম্যাচে গোল পায়নি একটিও। দুদলের মুখোমুখি 7 ম্যাচে 2 জয় 1 পরাজয়ে এগিয়ে অলরেডস। 4 ম্যাচ ড্র, তারপরও নিশ্চিন্ত হতে পারছেন না ইয়ুর্গেন ক্লপ। অ্যানফিল্ডকে অভিদ্য দুর্গ বানানো ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক কার্ড জটিলতায় খেলতে পারবেন না। It's completely a normal situation. They are 5 points. ফন ডাইক আমাদের মূল খেলোয়াড়দের একজন, তার না থাকাটা নিঃসন্দেহে বড় ধাক্কা, তবে শেষ পর্যন্ত আমি দলের উপর আস্থা রাখতে চাই। বাভারিয়ানদের আত্মবিশ্বাসী হবার মূল জায়গাটা অবশ্য চ্যাম্পিয়ন্স লিগই।
সবশেষ 10 আসরে কমপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলেছে দলটা, সাথে শেষ 8 অ্যাওয়ে ম্যাচেও অপরাজিত বায়ার্ন মিউনিখ। এদিকে ভিন্ন ম্যাচে নামছে বার্সেলোনা প্রতিপক্ষ অলিম্পিক লিও, যারা কখনোই হারাতে পারেনি স্প্যানিশ জায়ান্টদের। বার্সার দুশ্চিন্তা একটাই, সাম্প্রতিক সময়ে ছন্দ হারানো। সবশেষ 4 ম্যাচে 3 ড্র, বিপরীতে জয় একটাই। তবে দলটা বার্সা বলে চেনা রূপে ফেরাটা সময়ের ব্যাপার। এই ম্যাচে ভালভার্দের ডিফেন্সে পাচ্ছেন ইঞ্জুরি থেকে ফেরা স্যামুয়েল উমতিতিকে। রিয়াসাদ আজিম, চ্যানেল 24। গাজী গ্রুপ স্পোর্টস 24-এ নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে দেখবেন। এফএ কাপে চেলসিকে হারিয়ে প্রতিশোধ নিল ম্যানচেস্টার ইউনাইটেড, শেষ 8-এর রেড ডেভিলরা। দেখছেন গাজী গ্রুপ স্পোর্টস 24, সঙ্গে আছি নিয়ামতুল্লাহ বাবু। এফএ কাপ গেল আসরের ফাইনালে প্রতিশোধ নিল ম্যানচেস্টার ইউনাইটেড, বিগ ম্যাচে চেলসিকে হারিয়েছে 2-0 গোলে। কোয়ার্টার ফাইনালে উঠে গেছে রেড ডেভিলরা, শেষ 8-এ উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে হুলে গানার সোলশায়ার শিষ্যরা। ছন্দহীন চেলসির আরেকটি বড় ক্ষত, প্রিমিয়ার লিগে ম্যান সিটির কাছে 6-0 গোলে বিধ্বস্ত হওয়ার ক্ষতই এখনো সারেনি। এবার এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে 2-0 গোলে হেরে বিদায় নিল পঞ্চম রাউন্ড থেকে, যে ম্যান ইউকে হারিয়ে সবশেষ আসরে শিরোপা ঘরে তুলেছিল মাউরিসিও সারি শিষ্যরা। ফাইনালের প্রতিশোধ নেওয়ার মিশনে শুরু থেকে স্ট্যামফোর্ড ব্রিজে আধিপত্য পগবা লুকাকুদের। 31 মিনিটে আসে সাফল্য, পল পগবার বাড়ানো বলে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার আন্দের হেরেরা। প্রথমার্ধের শেষ মিনিটে নিজেই ব্যবধান বাড়ান ফরাসি রেড ডেভিল তারকা, বাকি সময় আর সফলতা আসেনি দু দলের চেষ্টার, ম্যাচে ফেরা হয়নি চেলসির। তবে শেষ হাসি ম্যান ইউ, যার উল্টো চিত্র ছিল 9 মাস আগের ফাইনালে। কোয়ার্টারে ম্যান ইউ মুখোমুখি হবে উলভারহ্যাম্পটনের, শেষ 8-এর বাকি 3 ম্যাচে লড়বে সোয়ানসি ম্যান সিটি, ওয়াটফোর্ড ক্রিস্টাল এবং মিলওয়াল ব্রাইটন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। মাত্র 24 রানে অল আউট ওমান, সেই রান 10 উইকেট হাতে রেখে টপকে গেছে স্কটল্যান্ড। লিস্ট এ ক্রিকেটের চতুর্থ সর্বনিম্ন স্কোর এটি। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দুই দল। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 17 ওভার 1 বলে 24 রানে অল আউট হয় স্বাগতিকরা। খাওয়ার আলী একাই নিয়েছেন 15 রান, ইনিংসের একটি বাউন্ডারিও তার। 6 ব্যাটসম্যান 0 রানে আউট হয়েছেন। আদ্রিয়ান নেইল ও রুয়াইদ্রি স্মিথ নিয়েছেন 4টি করে উইকেট, জবাবে 280 বল হাতে রেখে তার টপকে যায় স্কটল্যান্ড। পুরো ম্যাচে মাত্র 20 ওভার 3 বল খেলা হয়েছে। গাজী গ্রুপ স্পোর্টস 24-এ নিচ্ছে আরও একটা বিরতি, এরপর থাকছে ওয়ানডের পর 4 দিনের সিরিজেও ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ যুব দল, দ্বিতীয় 4 দিনের ম্যাচে জিতল 3 উইকেটে। দেখছেন গাজী গ্রুপ স্পোর্টস 24। আবারও ক্রিকেটের খবর, বাংলাদেশ ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের সিরিজ ওয়ানডের পর 4 দিনের ম্যাচেও ইংল্যান্ড যুব দলকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, 3 উইকেটে জিতেছে দ্বিতীয় 4 দিনের ম্যাচ। মাহমুদুল হাসানের সেঞ্চুরিতে 333 রানের টার্গেটে সহজেই পৌঁছে যায় বাংলাদেশ যুব দল। দ্বিতীয় ইনিংসে 8 উইকেটে 223 রানের ইনিংস ঘোষণা করেছিল ইংলিশ যুবারা। 1 উইকেটে 34 রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নামেন দু অপরাজিত ব্যাটসম্যান তামজিদ হাসান ও পারভেজ হোসেন। পারভেজ 37 রানে আর তামজিদ ফেরেন 51 রানে। 121 রানে 3 উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়। 142 রানের জুটিতে জয়ের পথে রাখেন স্বাগতিকদের, হৃদয় হাফ সেঞ্চুরি করে আউট হন 76 রানে। তবে মাহমুদুল হাসান সেঞ্চুরি পূর্ণ করে 114 রানে যখন আউট হন, তখন জয় থেকে 7 রান দূরে ববাংলাদেশ যুবারা। শেষ পর্যন্ত 3 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দ্য গ্রেট আমেরিকান রেস, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মোটর স্পোর্টস ইভেন্ট, ফ্লোরিডায় 10 ল্যাপের সেই রেস থেকে পল মেনার্ডের ভুলে 20টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই দুর্ঘটনা থাকছে আজকের গাজী টার অফ ট্র্যাকে। We'll be right back.
শেষ করব গাজী গ্রুপ স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।